আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল, সঙ্গে আমি রায়হান সাব্বির। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি, কমরেড মীনাক্ষী মুখার্জি, DIFI রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি আগামী 7ই জানুয়ারি 2024 সালের যে ব্রিগেড সমাবেশ, সেই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীর কাছে আহ্বান জানালেন। তিনি কি কি বললেন, চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক। আসলে বার্তা তো শুধুমাত্র একটা সংগঠনের বার্তা নয়, এ বার্তা আমাদের গোটা রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষের বার্তা। আমাদের এই বার্তা 50টা দিন ধরে যে সমস্ত সহযোদ্ধারা যে লোক হাম লোককে সাথ প্যাদল চলে হ্যাঁ কোচবিহার সে লেকর কলকাতা তক, উন লোগো কা জো সম্মিলিত সোচ হ্যায়, উন লোগো কা জো লড়াই হ্যায়, উন লোগো কা জো দৃঢ়তা হ্যায়, উন লোগো কা জো আপ লোগো কে প্রতি জো বিশ্বাস হ্যায়, উস বিশ্বাস কে সাথ আপ লোগো কে সাথ দো চার বাতে হম লোগো কা। দেখিয়ে পশ্চিম বঙ্গাল মে হম লোগ প্যাদল চলে হ্যাঁ, একটার পর একটা জেলা, একটার পর একটা শহর আমরা পায়ে হেঁটে পার করেছি। আমরা প্রায় 2910 কিলোমিটার অতিক্রম করেছি। পদযাত্রা আমাদের সংগঠনের কাছে নতুন কোন কর্মসূচি বা প্রচারের আন্দোলন নয়, এর আগেও DIFI বিভিন্ন দাবিতে পায়ে হেঁটেছেন, কখনো কলেজ নির্মাণের জন্য, কখনো কর্মসংস্থানের জন্য, কখনো গোটা রাজ্যে সম্প্রীতির পরিবেশকে ফেরানোর জন্য নিজেদের দায়বদ্ধতার থেকেও। কিন্তু আজকের পশ্চিমবঙ্গে যারা আমরা ইনসাফের দাবিতে পথ হাঁটলাম, কারা পেল না ইনসাফ? ইনসাফ পায়নি এ রাজ্যের বেকার মেধাবী ছাত্রছাত্রীরা, যারা কলকাতার রাস্তায় প্রতিদিন বেকারের মেলা লাগিয়ে বসে আছেন। নির্বিকাশ সরকার, যাদের দায়বদ্ধতা ছিল, যাদেরকে আমরা ভোট দিয়েছি, যাদেরকে আমরা ট্যাক্সের টাকা দিয়েছি, কিন্তু লুট করার পাওয়ার অফ অ্যাটর্নি দিইনি, তারা আমাদের যৌবনকে লুট করছে। আমাদের এই কর্ম কম অবস্থায় থাকার আমাদের কাছে যে সময়, যে বয়সটা, সেই বয়সটা লুট করছে। আমাদের যে সাহসিকতার সাথে, কর্মক্ষমতার সাথে, আমাদের যে কর্মোদ্যোগ, সেই উদ্যোগটাকে যারা লুট করছে, যারা চুরি করছে, আর প্রতিদানে যারা আমাদেরকে হতাশা দিচ্ছে। ইনসাফ কারা চাইছে? ইনসাফ চাইছে যে জমিতে কারখানা হবার কথা ছিল, সেই জমিগুলোকে আজকে জমি হাঙ্গরদের হাতে তুলে দিচ্ছে, তারা আজকে ইনসাফ চাইছে। ইনসাফ চাইছে বন্ধ হো পড়া কারখানাও কা মজদুর, যে লোক আপনা কারখানাও কো বাঁচানা চাতে হ্যাঁ ও শ্রমিক কো ভি বাঁচানা চাতে হ্যাঁ। আমরা ইনসাফ চাইছি যে বন্ধ হয়ে গেছে যে কারখানাগুলো, সেই বন্ধ হয়ে যাওয়ার কারখানার শ্রমিকদের। আমরা ইনসাফ চাইছি চা বাগানের, আমরা তাদের শ্রমিকদের। আমরা ইনসাফ চাইছি জঙ্গল মহলে যারা প্রতিদিন নিজেদের হাতের কিছু কাজের জন্য, যারা প্রতিদিন নিজেদের পেটের ভাতটা জোগাড় করে। আমরা ইনসাফ চাইছি গোটা রাজ্যের অসংখ্য পরিযায়ী শ্রমিক, যারা প্রতিদিন কাজের জগৎ থেকে নিজেদের নামকে বিদ্রো করে নিয়ে শুধুমাত্র গোটা পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য এ রাজ্যের বাইরে চলে যাচ্ছে। আমরা ইনসাফ চাইছি এ রাজ্যের সমস্ত সাংস্কৃতিক, ক্রীড়া, সংস্কৃতির ক্ষেত্রে যারা প্রতিটা দিন যুক্ত হচ্ছে এবং শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখার লড়াইটা করছেন, আমরা ইনসাফ চাইছি তাদের জন্য, যারা গণতান্ত্রিক, যারা প্রতিবাদী, যারা প্রতিদিন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, যারা শান্তিকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন, পুলিশ আক্রান্ত হচ্ছেন না আক্রান্ত হচ্ছেন। এরাজ্যে কত পুলিশ খুন হয়েছে বলুন তো, কত মিডিয়া পার্সনরা মার খেয়েছে বলুন তো, গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করতে গিয়ে। তাই এক অংশের পুলিশ তারা নিজেদের এথিক্স কে বিসর্জন দিয়েছে, এক অংশের মিডিয়া, এক অংশের নিউজ চ্যানেলের কর্মীরা তাদের এথিক্স কে বিসর্জন দিয়েছে, এক অংশের শিল্পী বুদ্ধিজীবী তারা তাদের মেরুদণ্ডকে বন্ধক রেখে দিয়ে কাজ করছেন। কিন্তু সবাই তো তা নয়, অনেকেই তো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে, জমুরিয়ত কো রাখনে কে লিয়ে, ভারতবর্ষ কো এক রাখনে কে লিয়ে, পশ্চিমবঙ্গাল কো আগে লে জানে কে লিয়ে, আমাদের সংস্কৃতি, আমাদের মাটি, আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে রক্ষা করার লড়াইয়ে আছে। এই লড়াইয়ে প্রতিটা দিন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। সেই লড়াইয়েরই আরেকটা ধাপ আগামী 7 জানুয়ারি ব্রিগেড। ব্রিগেডের মাঠে গোটা রাজ্যের মেহনতি সংগ্রামী মানুষেরা তারা আসবেন,
লড়াইয়ের মাটিতে থেকে গোটা পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য, সিপ পশ্চিমবঙ্গাল কো নেই ভারতবর্ষ কো রক্ষা করনে কে লিয়ে, আর ভারতবর্ষ কো রক্ষা করনে কা মতলব হ্যায় খুদ কো রক্ষা করনা। আমি যদি নিজে বাঁচতে পারি ভালো করে, তাহলে নিশ্চিতভাবে আমার গ্রাম, আমার জেলা, আমার রাজ্য, আমার দেশ বাঁচবে। তাই গোটা দেশকে বাঁচানোর জন্য, গোটা রাজ্যকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবার, নিজের সমাজকে বাঁচানোর জন্য গোটা রাজ্যের সংগ্রামী মানুষ 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে আসবেন, আসবেন একটা ঝান্ডা নিয়ে। যারা প্রতিদিন 50টা দিন রাস্তার দুধারে আমাদের জন্য 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করেছেন, কারা আছেন? আপনারা, যারা চোখের জলে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এ রাজ্যকে, দেশকে বাঁচানোর জন্য, কারা আছেন? আপনারা, আমরা, আপনারা আমাদের প্রাক্তনীরা, যারা আমাদের হাতে এই ঝান্ডা এবং আমাদেরকে এই আদর্শ বোধ দিয়ে আমাদেরকে এই পথ চলাতে আমাদেরকে উৎসাহিত করেছেন। আর কে আছেন? গণতন্ত্র প্রিয় বামপন্থী প্রগতিশীল সাহসী মানুষেরা, যারা পশ্চিমবঙ্গের জন্য জানকবুল লড়তে প্রস্তুত। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এই ব্রিগেড হবে জনগণের ব্রিগেড, যৌবনের ডাকে এ ব্রিগেড হবে জনগণের টাকায় ব্রিগেড, এ ব্রিগেড চুরির টাকায় হবে না, এ ব্রিগেড ঘামের টাকায় হবে। আমরা গোটা 50 দিনের পদযাত্রাতে, ইনসাফ যাত্রাতে আমরা স্বচ্ছতাকে, রাজনৈতিক স্বচ্ছতাকে রক্ষা করার দায়িত্ব রাজনৈতিক ভাবেই আমাদের কাঁধে তুলেছি। আমরা কোথায় থেকেছি রাজ্যের মানুষ জানে, একদম 3 তারিখ থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত আমরা কি খেয়েছি রাজ্যের মানুষ জানে। যদি কেউ জানেন না, তাহলে একটা টোকাতে জানতে পারবেন আমরা কি দিয়ে ভাত খেয়েছি, কি দিয়ে রাতে রুটি খেয়েছি, সকালে কি দিয়ে আমরা টিফিন করেছি, রাজ্যের মানুষেরা একটা টোকা দিয়ে জানতে পারবেন। কারণ রাজ্যের মানুষ আমাদের জন্য ডাল, আমাদের জন্য ভাত, আমাদের জন্য সবজি, আমাদের জন্য একটু শোবার জায়গা, আমাদের জন্য জল, আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছেন। ফলে রাজনৈতিক স্বচ্ছতা, কোথা থেকে পেলাম, কোথায় খরচ করলাম, না আমাদের খাটের তলায় কোনো টাকা নেই। কেন রাখতে হয় না আমাদেরকে খাটের তলায় টাকা? কারণ আমাদের আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি আছে। যাদের আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি নেই, তাদের, তারা বিশাল টাকা চুরি করেছে এবং তাদেরকে লোকজন ডাকে। আমাদের গায়ে না তো আমাদের প্রাক্তনী বুদ্ধদেব ভট্টাচার্য, দীনেশ মজুমদারদের সংগঠন, না তো তাদের গায়ে কোনো কালির ছিটে আছে, এবং তারা আমাদেরকে শিখিয়ে গেছেন, না তো আমাদের গায়ে কোনো কালির ছিটে আছে। এবং এটা আমাদের দায়িত্ব, আমাদের উত্তরসূরিদের কাছে এটা পৌঁছে দেওয়ার, না তো উন লোগো কা শরীর মে ইয়া উন লোগো কা পোশাক মে এক ভি কালিক কা কোই দাগ রহেগা। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আসুন জনগণের টাকায় জনগণের ব্রিগেডকে করার জন্য যেভাবে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, দু হাত ভরে আশীর্বাদ করেছেন, উসি তারা আপনাদের টাকা আমাদের কাছে, আমাদের হাতে এই জনগণের ব্রিগেড করার জন্য যে গোটা রাজ্যের সাধারণ মানুষেরা সেদিনকে উপস্থিত হবেন, তাদের কাছে আমাদের লড়াইয়ের কথা পৌঁছানোর জন্য যা মাধ্যম, যা পরিবেশ, যা পরিকাঠামো, সেই পরিকাঠামো করার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমি যে ফেসবুক পেজে এখন লাইভ বলছি, নিচে আমাদের একটা কিউআর কোড আছে, সেই কিউআর কোডে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি একটা স্ক্যান করেন, তাহলে সেখানেই স্ক্যান করার সাথে সাথে প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে আপনার ওই মোবাইলের স্ক্রিনে পরপর কতগুলো ধাপ আসবে, সেই ধাপে আপনি আপনার ঘামে দ্বারা উপার্জনের 1 টাকা আমাদেরকে যদি দিতে পারেন, আমরা গোটা রাজ্যের কাছে এ কথা দিতে পারি, রাজনৈতিক স্বচ্ছতা রেখেই গোটা রাজ্যকে, গোটা দেশকে বাঁচানোর জন্য যে লড়াইয়ে, যে শপথে, যে চোরদেরকে হাঁটানোর জন্য, যে দাঙ্গাবাজদেরকে হাঁটানোর জন্য, ইনসাফের দাবিতে যে ইনসাফের ব্রিগেড কলকাতায় হবে, তার জন্য আমরা আপনাদের কাছে ঋণী থাকব, এবং রাজনীতির কাছে, পশ্চিমবঙ্গের মাটির কাছে, সাধারণ মানুষের কাছে এবং রাজনৈতিক সংস্কৃতির কাছে আমরা দায়বদ্ধ থাকব, চোর দাঙ্গাবাজদের লুটেরাদের হাত থেকে রাজনীতিকে, সংস্কৃতিকে, দেশকে, রাজ্যকে বাঁচানোর জন্য। তাই আসুন জনগণের টাকায় জনগণের ব্রিগেডে প্রত্যেকে একসাথে সামিল হই। আমরা আপনাদেরকে জানাতে গিয়ে খুবই খুশি হব যে আমরা যখন বারাসাতে ছিলাম, তখন কিছু অন্ধ মানুষ যারা অন্যের কাছে হাত পেতে ভিক্ষে করে খায়, তারা আমাদের কৌটোতে টাকা দিয়ে আমাদের এই ব্রিগেডকে সাহায্য করেছে। অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে জন্মদিনের টাকা আমাদেরকে দিয়ে সাহায্য করেছে, অনেক সাধারণ খেটে খাওয়া মেহনতি পরিবারের বাচ্চা ছেলে মেয়েগুলো তাদের জমানো টাকা আমাদেরকে দিয়েছে। আসলে ভবিষ্যৎটা তো তাদেরই, ভবিষ্যৎটা গোটা পশ্চিমবঙ্গের মানুষের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এবং এই বর্তমানকে রক্ষা করার জন্য। তাই ঘামের টাকাতে দুর্গন্ধ উঠতে পারে, কিন্তু সেখানে চুরির দাগ থাকবে না, কালো দাগ থাকবে না। তাই গোটা রাজ্যের মানুষের বাঁচার তাগিতে, দেশকে বাঁচানোর তাগিতে
7 জানুয়ারি ব্রিগেড, কারো কারো মনে প্রশ্ন আছে ব্রিগেড কি হবে? আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, 7 জানুয়ারি গোটা কলকাতা ব্রিগেড হবে, আর গোটা কলকাতার মাধ্যমে গোটা দেশের মানুষ দেখবে যে আজও বাংলা যা আজ ভাবে গোটা দেশ তারপর দিন ভাবে, গোটা বাংলাতেই খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করে এ বাংলার সমস্ত অংশের যুবরা, ছাত্ররা, মেহনতি মানুষেরা 7 জানুয়ারি কলকাতাতে ব্রিগেডের মাঠে শপথ গ্রহণ করবে জনগণের টাকায় জনগণের ব্রিগেড করে, জনগণকে বাঁচানোর জন্য, জনগণের প্রতি দায়বদ্ধ থাকার জন্য। আসুন 7 তারিখ দেখা হবে জনগণের টাকায় জনগণের ব্রিগেড, যে ব্রিগেডে লড়াইয়ের করার জন্য শপথ গ্রহণ করা হবে।